হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। ইনশাল্লাহ আজকের ভিডিওতে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে পাশ ঘেঁষে অবস্থিত হিমসুরির কিছু ডকুমেন্টারি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও দেখেই বুঝতে পারছেন আমাদের ব্যাটারি চালিত বাহনটি এখন বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে যাচ্ছে। ইয়েস, দিস ইজ দ্য বাংলাদেশি মেরিন ড্রাইভ রোড। প্রথমে একটি তথ্য দিয়ে শুরু করি। আমাদের প্রধানমন্ত্রী 2017 সালের 6 মে এই মেরিন ড্রাইভটি উদ্ভাবন করেন। যেহেতু আমাদের গর্বের সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এই পুরো কাজটি সম্পন্ন করেন, তাই 2021 সালেও এই রাস্তাটি ঠিক তেমনি আছে। এই জন্য পরম করুণাময় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবারে ভ্রমণে আমরা হোটেল কক্সটুডিতে উঠেছিলাম, 4 রাত 5 দিন ছিলাম। আসলে কক্সবাজার যতবারই আসি এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে যায়, আর তখনই পুনরায় কবে আসব সেই প্ল্যান করতে থাকি। পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে, তাই দেশি বিদেশি কম বেশি অনেকেই এই জেলা সম্পর্কে ধারণা আছে, বিশেষ করে ভ্রমণ পিপাসুরা। আমাদের ব্যাটারি চালিত গাড়িটি এখন একেবারে সমুদ্রের পাশ ঘেঁষে ঝাউবনের পাশ দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে কতগুলো ডাবের দোকান আমরা এই মুহূর্তে অতিক্রম করলাম। আসলে কক্সবাজারে এবং টেকনাফে, বিশেষ করে টেকনাফ এবং ইউনানিতে ডাবগুলো খুবই বিখ্যাত, এবং ওখানে ডাবগুলো এই কক্সবাজার বা এর আশপাশে সবসময় পাবেন। হ্যাঁ, আমরা একেবারে ঝর্নার কাছাকাছি চলে আসছি। আমি এখন দেখতেই পাচ্ছেন ঝর্নার সামনেই আছি। তো সবাইকে এই ফাঁকে একটা তথ্য দিয়ে রাখি যে এই যে জলপ্রপাতটি, এটি কিন্তু একমাত্র বাংলাদেশের হিমশীতল জলপ্রপাত। হিমশীতল জলপ্রপাত বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটও বটে। এটি সত্যি একটি দুর্দান্ত জলপ্রপাত। এটি কক্সবাজারের কলাতলি বিচ এরিয়া থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। সবুজ পাহাড়, হিমবাহ জলপ্রপাতটি আশ্চর্য রকম সুন্দর লাগছে। বেসিক্যালি হিমশীতল জলপ্রপাতের জন্যই বিখ্যাত। অনেকেই আবার এই জলপ্রপাতটিকে হিমসুরিয়ান জলপ্রপাত বলে অভিহিত করেন। এই জলপ্রপাতের নিচে দাঁড়ালে প্রচণ্ডই শীত লাগতেছিল, যার কারণে আমি জ্যাকেটটি পরে নিই। আপনি যতক্ষণ এখানে থাকবেন মনে হয় যে এয়ার কন্ডিশন চলতেছে, এরকম একটা অনুভব। খুবই ভালো লাগতেছে। আমার সাথে আমার মেয়ে ছিল, আমার ছেলে তো কাছাকাছি আসেনি। তো যাই, এখন আমরা মূল যে পাহাড়ে উঠব সেই পর্ব। হ্যাঁ, পাহাড়ের ওটার সিঁড়ির কাছাকাছি চলে আসছি, এখনই সিঁড়ি থেকে আমরা উপরের দিকে উঠব। তো ভিউয়ার্স সবাইকে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি বেল বাটনটা অন করে রাখুন, কারণ পরবর্তী আমি যে কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে আপনি যাতে পেয়ে যান। পাহাড়ে উঠতে উঠতে কিছু তথ্য দিয়ে রাখি। হিমসুরি পাহাড় 108 ফিট উচ্চতা। এবং এই পুরো উদ্যান এবং পাহাড়টি কিন্তু 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং 80 সালের পর থেকেই দেশি বিদেশি দর্শনার্থী এবং পর্যটক এখানে প্রতিনিয়ত আসতেছে, এবং বাংলাদেশ সরকারও এর রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ চালিয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে কিছু জায়গা একটু মানে পাহাড় দেবে গেছে, বা এই সিঁড়িরও কিছু মানে অংশ একটু জং ধরে গেছে। তো আশা করি
কর্তৃপক্ষ অচিরেই এর সংস্কার করবেন। আসলে হিমছড়ি পাহাড়ে আমরা যখন আসি, এর সেই পাহাড়ে 108 ফিট উচ্চতায় উঠি, সমুদ্র দেখি, আবার ঝর্ণার কাছে যাই, চলে যাই। কিন্তু এই পাহাড়ের যে মূল ইতিহাস আমরা অনেকেই জানি না। এখানে 286 প্রজাতির আছে পাখি, 55 স্থান্য পাই, 56 আছে সরসীপ এবং 13 জাতি আছে উভয়চর প্রাণী। এর পাশাপাশি হিমছড়িতে অল্প সংখ্যক হাতি এবং চিতাবাঘও আছে। যদিও সর্বসাধারণের সর্বসাধারণ যে জায়গাটায় আমরা আসি সাধারণত, এখানে এগুলো আর বিচরণ দেখা যায় না। আমরা একেবারে উপরে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন কি অপরূপ সৌন্দর্য। সবারই কম বেশি অভিজ্ঞতা আছে এখানে আসার, তারপরও উপরে অনেক কষ্ট করে উপরে ওঠার পর মনটা ভরে গেল। একেবারে সমুদ্রটাকে আপনি খুব উপর থেকে দেখতে পাচ্ছেন। অবশ্য যখনই কোনো পিকনিক পার্টি এখানে আসে, পিকনিক পার্টিরও তথ্য দিয়ে রাখি, 500 টাকা বিনিয়ে আপনি এখানে পিকনিকের জন্য প্রবেশ করতে পারবেন। তবে সেটার জন্য আলাদা জায়গা আছে। তো সবাই উপরে চলে আসে, যারা শারীরিকভাবে সুস্থ সবাই উপরে আসে। এবং অবশ্যই যারা শারীরিক সমস্যা আছে তারা কখনোই উপরে ওঠার চেষ্টা করবেন না, এবং শুকনো খাবার স্যালাইন এগুলো সাথে রাখবেন। আমার ছেলে এই DHL-এর দিয়ে কিছু ভিউ নিচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, এখন আবার আস্তে আস্তে নিচের দিকে নামব। ইনশাআল্লাহ সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যাঁ, আমরা এখন নিচের দিকে নামব, আবার সেই আরেকটি যুদ্ধ নিচে নামার। অবশ্যই নিচে নামার কষ্টটা একটু কম, উপরে ওঠার সময় একটু হাঁপিয়ে যাই। হ্যাঁ, আমার মেয়ে হাঁটা শুরু করে দেবো। ফাহিম তো আগেই চলে আসছিল একটু, ওই যে দূরে দেখা যাচ্ছে ফাহিমকে, ফাহিম আগেই নেমে আবার একটু ব্যাক করতেছে। হ্যাঁ, এখন আমরা এই তিনজন আবার পুনরায় নিচের দিকে নামব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখুন, যাতে পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে পেয়ে যান। নতুন নতুন সাজেশন করুন কমেন্টস করে। সবাইকে আবারও শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।